center as strikes. এটা খুবই আনন্দের আমাদের জন্য, খুবই বিষয় সত্যি অভাবনীয় আমাদের জয়। আমরা একবার নিউজিল্যান্ডের মাটিতে হেরে আসছি, তারপরে এবারে আমাদের সাফল্য, আমরা টেস্টি বিজয় বিদেশের মাটিতে, এটা আমাদের জন্য সত্যি সাফল্য, বড় পাওয়া। সবাই ভালো খেলছে, আর স্পেশালি এবাদত হোসেন ভালো খেলছে খুবই, আর ভবিষ্যতেও যেন, আর সেকেন্ড টেস্টও এখনও বাকি, সেকেন্ড টেস্টেও যেন এরকমই, মানে সবাই ভালো এফোর্ট দেয়, সবাই সুন্দর রিপোর্ট দিয়ে ম্যাচ জিততে পারে সে আশাই করব। নিউজিল্যান্ডের সাথে হয়তো আমাদের প্রথম টেস্ট জয়, তবে আমি যেটা বলবো যে এই যে আত্মবিশ্বাসটা, মানে বাহিরের মাটিতে যে আত্মবিশ্বাসটা, সেই আত্মবিশ্বাসটাকে যদি ধরে রাখতে পারে ইনশাল্লাহ আমরা সেকেন্ড টেস্টেও ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো। তবে আর একটা বিষয় যে মানে রিভিউয়ের ক্ষেত্রে আরেকটু বাংলাদেশকে সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। নিউজিল্যান্ড একটা টেস্টের জন্য চ্যাম্পিয়ন দল, টেস্ট চ্যাম্পিয়ন দল, আর তাদের সাথে আমাদের এত বড় দলের সাথে আমাদের বাংলাদেশ একটা জয় পেয়েছে, এটা আমাদের আসলেই গর্বের বিষয়, এটা আমরা অনেক আনন্দের সাথে দেখছি। প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ যায় খেলুক না খেলুক ইনশাল্লাহ ভালো খেলবে আগামীতে। আশা আমাদের প্রত্যাশা হচ্ছে যে আগামী ম্যাচটাও জিতবে, আমরা সিরিজ জয় করব। নিউজিল্যান্ডের মাঠ থেকে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলে জিতছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক অর্জন, এবং আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অভিনন্দন, এবং আমরা আশা করব যে তারা তাদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ভবিষ্যতেও আমাদেরকে আরও অনেক বড় প্রাপ্তি এনে দেবে। বিসিবি কাছে একটা অনুরোধ জানাতে চাই যে প্রতিটা টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে একজন করে, অন্তত একজন করে হলো লেগ স্পিনার থাকা দরকার আর কি, এর জন্য কাজ করতে হবে আর কি। যারা ভালো খেলেছে এবং টিম ম্যানেজমেন্ট যারা অনেক দায়িত্বশীল নিয়ে ই করেছে, পরিচালনা করেছে, এজন্য অসংখ্য ধন্যবাদ।